আমিতান জেলা ইউএনবি সকল টিমকে নিয়ে চলে এসেছি সাদেক এগ্রোতে। লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন অন্তু কিন্তু গরুর বিভিন্ন প্রজাতি এবং আইকনিক নামওয়ালা কিছু গরু আপনাদেরকে দেখিয়েছে, কিন্তু আজকে যে যাদের শো ডাউন হবে তারা হচ্ছে ছাগল, বিভিন্ন ধরনের দুম্বা, বিভিন্ন প্রজাতির দুম্বা আর হচ্ছে খুবই রেয়ার প্রজাতির কাশ্মীরি ছাগল। সো আমরা আজকে আমাদের ম্যানেজার সাহেব যিনি সাদেক এগ্রোর শরীফ ভাই, তার সাথে আমরা কথা বলবো দুম্বা ছাগল বা যে রেয়ার প্রজাতির কাশ্মীরি ছাগল আছে সেগুলোর দর দাম ওয়েট সব কিছু আমরা জেনে নিব। আর আপনাদের জন্য এই কুরবানির আগে কুরবানির গরুর হাটে বা কুরবানির বাজারের দুম্বা বা ছাগল যেটাই বলেন না কেন সেগুলোর দর দাম নিয়ে আজকের এই এপিসোড আমরা সাজিয়েছি। সো চলুন আর দেরি না করে চলে যাই, দেখে আসি সাদেক এগ্রোতে কোন কোন প্রজাতির দুম্বা ছাগল আর সেই রেয়ার কাশ্মীরি প্রজাতির সেই ছাগল রয়েছে। চলুন সাদেক এগ্রোর ম্যানেজার শরীফ সাহেবের সাথে এখন কথা বলবো। ভাই অলরেডি আমাদের গরুগুলো দেখিয়েছেন যেগুলো আইকনিক গরু, নামগুলোও আইকনিক, বিগ বস, রাজস্থান এন্ড এভরিথিং। সো এখানে হচ্ছে আমরা একটা ছাগল দেখতে পাচ্ছি, ছাগল খাসি দুম্বা সবই আছে গরুর পাশাপাশি। তো শরীফ ভাইয়ের কাছে জানতে চাবো যে এই ছাগলটার দরদাম কিরকম ভাই? দাম চাচ্ছে লোক আমরা 3,30,000 টাকা। 3,30,000 টাকা হচ্ছে এই ছাগলের দাম? আচ্ছা, তো ছাগলের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে আদর যত্নে বড় হওয়া ছাগল। তো কি কি খাওয়ানো হয়েছে যদি একটু বলতেন? আমরা কাঁচা ছোলা খাওয়াই, তারপরে ভুট্টা খাওয়াই, তারপরে আপনার এই যে কাবলি বুট আছে সেটা খাওয়াই, আবার মাঝে মাঝে আমরা বিভিন্ন জাতের ইয়া খাওয়াই, যেরকম ফল ফাটি কিছু আছে, আপেল আছে, আপেলও খাওয়াই। আচ্ছা, তো ফল আপেল সব কিছুই মোটামুটি খাওয়ানো হয়। রেটটা বললেন 3,30,000। 3,30,000 টাকা এটা রেট। শরীফ ভাই, তো এটা কি জাতের ছাগল যদি একটু বলতেন? বিটেল জাত। বিটেল। আচ্ছা, আর ওয়েট কত গরুটা? যেহেতু লম্বা খুব বড় সাইজ, ওজন আছে বর্তমানে 145 থেকে 150 কেজি মতো প্লাস। 145 থেকে 150 কেজি মতো হচ্ছে এটার সাইজ, বোঝাই যাচ্ছে কি পরিমাণ লম্বা। আমি জানি না ক্যামেরা এটা কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটা বিশাল বড় মানে বড় একটা ছাগল। সো শরীফ ভাই থ্যাংক ইউ। এরকম ছাগল এই সাইজের কি আরো আছে আমাদের কাছে? আরো আছে, এই যে সামনে আরো আছে। আচ্ছা, তাহলে আমরা দেখে নেব আর কি কি রকমের ছাগল আছে এই ফার্মে, চলুন ঘুরে আসি। শরীফ ভাই, এটা এটা কি বলেন? এটা হলো দুম্বা। আচ্ছা, তো দুম্বাটার সাইজ কিরকম? এটার ওজন আছে আপনার 190 কেজির মতো। 190 কেজির মধ্যে একটা সাইজ। আচ্ছা, দাম কতটুকু ধরছেন? এটা দাম চাচ্ছে লোক আমরা 3,60,000 টাকা। 3,60,000 টাকা। আচ্ছা, এটা কি এখনো বিক্রি হয়েছে নাকি বিক্রির জন্য? কোনো বিক্রি হয়নি, আমার কাছে আরো দুম্বা আছে। আচ্ছা, এর ভিতরে আরো দাম কম আছে, মানে হাই 3,60,000 টাকা দুম্বা দাম আছে। তাহলে এটাই হচ্ছে দামে, সাইজে বা ওজনে সবচেয়ে উপরে? জি। আচ্ছা, এটার দাম নামটা কি এই দুম্বা? এই দুম্বা লোক আমরা ইন্ডিয়াতে এটা কোনো ইয়া নাই, এটা দুম্বাই বলা হয়। জাত বা এরকম কিছু আছে ক্যাটাগরি? এটা ক্যাটাগরি যে দুম্বার সাইজ, যে দুম্বা যেরকম আমাদের ইয়াতে এই কুরবানির টাইমে, হ্যাঁ কুরবানির টাইমে ইয়া করে এই ধরনের ইয়া। তো দুম্বার কি মোটামুটি মানে ইয়া থাকে, চাহিদা থাকে কুরবানির সময়? কুরবানির টাইমে দুম্বাই চাহিদা বেশি, বা কারণ দুম্বাতেই শুরু হয়েছিল কুরবানি। আচ্ছা আচ্ছা, এই জন্য দুম্বার চাহিদাটা মোটামুটি বেশি থাকে। ঠিক আছে, তাহলে ভিউয়ার্স মোটামুটি ছাগল দুম্বা গরু সবই দেখা হয়ে গেছে। ও মানে আমরা খুব সম্ভবত ওনাকে খুব ডিস্টার্বও করতেছি, উনি ওনার খামারে ফেরত যাক। আর সাদেক এগ্রোতে এরকম মানে বহুল জাত গরু ছাগল দুম্বা বিভিন্ন দামে পাবেন, এটা সবচেয়ে হায়েস্ট প্রাইস 3,60,000 টাকা, তাই না শরীফ ভাই? 3,60,000 টাকা। সো দেখে নেই আরও কী কী আছে এই ফার্মে, চলুন দেখে আসি। কাশ্মীরি একটা ছাগল যেটা পাহাড়ে থাকে বেশিরভাগ, দেখা গেল ওই ছাগল এটাই।
তাহলে এই ধরনের ছাগলের তো মোটামুটি চাহিদা ভালোই। জি, এই ধরনের ছাগল খুবই চাহিদা এবং রিয়েলি ওয়ান পিস, এটা তো আর বিশ্বের তো অনেক কিছু পাওয়া যায় না, এটা রিয়েলি ওয়ান পিস টু পিস থাকে। আচ্ছা, এটা খুব রিয়েলি পাওয়া যায় এবং সাদেক অ্যাগ্রোতেই পাওয়া যাবে। আচ্ছা ভাইয়া, এটার ওয়েট কেমন এগুলার? এটার ওয়েট আছে আপনার 120 কেজির মতো, একটা 120 কেজির মতো, নিয়ারলি 120 কেজির মতোই হয়। জি আচ্ছা ঠিক আছে। তো এই দুইটা আপনাদের ফার্মে কি দুইটাই আছে? এই দুইটাই আছে আমার কাছে। আচ্ছা, এবং এই দুইটা বিক্রি হয়ে গেছে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কাশ্মীরি রেয়ার প্রকৃতির মানে প্রজাতির ছাগল মন্টিগোট, ওরা শুধুমাত্র কাশ্মীরের ওই সাইডেই পাওয়া যায়, পাহাড়ি সাইডগুলোতে, এবং সাদেক এগুলোতে অলরেডি দুই পিস আছে, দুইটা ছাগল আছে এবং অলরেডি সেটা সোল্ড আউট 6.5 লক্ষ টাকায়। আরে অন্তু কে অবস্থা? আরে তানজিলা, হাউ আর ইউ? কি অবস্থা? তো দর্শক আছে একসাথে, আমি বলবো তুমি বলবা? আমরা একসাথে বলি। ওকে দর্শক, তো সাদেক এগ্রোর গরুগুলো কেমন লাগলো আপনাদের আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর তানজিলার সাথে শুধু গরু না, ছাগল, তারপর হচ্ছে দুম্বা এবং খুব রেয়ার প্রজাতির কাশ্মীরি ছাগলও কিন্তু এখানে দেখানো হয়েছে মন্টিগোট। সো আই গেস আমরা দুজনই মোটামুটি সাদেক এগ্রোর পুরোটাই মানে কভার করে ফেলেছি। প্রত্যেক এপিসোড পর্যন্ত সাথে থাকুন, আমরা খুব জলদি যাচ্ছি গাবতলী গরুরহাটে। রাইট, সাদেক এগ্রো পার হয়ে এখন তো গরুর বিশাল বিশাল সমুদ্রে আমরা পদার্পণ করব কিছুদিনের মধ্যে। সাথে থাকুন আমাদের, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।